নমস্কার সমগ্র ত্রিপুরাবাসীকে। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একদিকে আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের আজকে জন্মজয়ন্তী, পাশাপাশি আজকে আরেকটা আমি নিজেই বুদ্ধ ধর্মাবলম্বী, তো সেই ক্ষেত্রে আজকে বুদ্ধ জয়ন্তী এবং আজকের দিনে আমাদের গৌতম বুদ্ধ উনি বুদ্ধত্ব লাভ করেছেন, আজকেই পরিনির্বাণ লাভ করেছেন, সেই দিকে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ দিন। সেই ক্ষেত্রে আমি বলবো সমগ্র ত্রিপুরাবাসী এবং যারা বুদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন সমগ্র বিশ্বতে প্রত্যেককে আজকের দিনের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। যেমন সমস্ত প্রাণী জগৎ যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং কবির বিধি মেনে আমরা যারা মানব আমরা রয়েছি যাতে সেটাকে ফলো করে আমরা আগামী দিনে উন্নয়নের জন্য কাজ করি এবং সরকারি গাইডলাইন মেনে চলি, এটাই আমার বার্তা থাকবে সবাইকে। সেগুলো অ্যাকচুয়ালি ছোটোভাবে বিভিন্নভাবে আনুষ্ঠানিক বলতে গেলে যেটা আমাদের শুধুমাত্র রুল যেটা রয়েছে, সিস্টেম যেটা রয়েছে সেটাই আমরা করছি। যেমন আজকে আমিও অনেকটা প্ল্যানিং ছিল কিছু একটা করবো, কিন্তু ছোটো করে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে আমি আমার বাড়িতে একটা পুজো করেছি। তো আমাদের অনেক কিছু ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু আজকের দিনে এই মুহূর্তে যে আমাদের করোনা ভয়াবহ পরিস্থিতি, সেটাকে রুখতে আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। তার জন্য আমাদের অনেক কিছু ইচ্ছা থাকলেও সেটাকে আমাদের সংক্ষিপ্ত করতে হয়। সংক্ষিপ্ত করে আমি বলবো প্রত্যেকেই যাতে আজকের দিনটাকে উদযাপন করেন, তবে কবির বিধি মেনে চলে সবাইকে। বলবো ব্যক্তিগতভাবে এবং সমাজের দিক দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে বলবো এটা গুরুত্বপূর্ণ দিক যে হয়তো মানুষের প্রতি যে ব্যক্তির বিভিন্ন ধরনের চিন্তাধারা রয়েছে। ধরুন আজকে আমি খেলাধুলার প্রতি ইন্টারেস্ট আমার, হতে পারে আমার গানের দিকে ইন্টারেস্ট, তো সেটাকে আমি মনে করি প্রতিটি ব্যক্তি, কোনো ব্যক্তি যদি একজন সুস্থ ব্যক্তি হয় গানের প্রতি প্রত্যেকের আকর্ষণ থাকে, তো সেক্ষেত্রে আমি মনে করি সমাজের ক্ষেত্রেও কিন্তু আছে। গান কোনো ব্যক্তি হয়তো বা ফেস টু ফেস গান উনি দেখেন না, হয়তো টিভিতে মোবাইলে বিভিন্ন জায়গাতে কিন্তু অনেকেই শুনেন, সেই ক্ষেত্রে আমি বলবো এটা প্রচার পাচ্ছে সেটাই।